Hello guys, welcome back to my channel. I am Bandi. Bother Pranam Chhotoder. Hello. Kerala school decoration da khub sundor hoyeche. Are, bhai je holo, kemon acho? Bhalo. Ha. Dekho na. Era amar ekta friend. Thik ache. 3-4 bochhor age er sathe ala. Khub bhalo, ekhon police e chole geche bole bhule geche. Chal, tada. Bhai. Aya bhai. আয়া বুকে এসো বুকে এসো ভাই কেমন আছো বলো মোটামুটি চলছে মোটামুটি চলছে রে মানে আমাকে দেখে হাত নাড়ালো আমাকে দেখে এলো এসে আর রনিতাকে দেখেছে এই রনিতার কাছে চলে গেল মানে আমার কোনো ভ্যালুই নেই বলছি শাড়ির কুচি ধরেছিস ভাই কুচিটা কিন্তু ঠিক হয়নি শাড়ির কুচিটা ধর ঠিক করে শাড়ির কুচিটা ধর ঠিক করে শাড়ির কুচিটা ধর ঠিক করে ছেড়া খুব ভালো ছেড়ার সাথে আমার মানে ভাইয়ের সাথে আমার কলেজ থেকে আলাপ আর সিরিয়াসলি আমাকে কলেজে বান্তিদা বান্তিদা করতে এখনো বান্তিদাই বলে সম্মানটা রেখেছে সম্মানটা রেখেছে যেটা অনেক এক্সট্রিম লেভেলের সম্মান এক্সট্রিম লেভেলের সম্মান মানে এটা ভিডিও চলছে বলে নাম করলো না না ছেলেটা ভালো ছেলেটা ভালো কেদারনাথ স্কুলে এসেছি কেদারনাথ স্কুলের যত ছাত্র আছে সবাই আমার বন্ধু আমি এই স্কুলে পড়িনি কিন্তু এই স্কুলে যতজন পড়েছে সবাই আমার বন্ধু যেই আসছে সেই আমাকে চিনতে পারছে খুব ভালো লাগছে আর বল ভাই অনেক বছর পর দেখা কিন্তু একদম একদম পুরোপুরি ভাই বিয়েটা করেছিস হ্যাঁ ওই তো বউ কোথায় বউ পালিয়ে গেছে বউ কেন পালাবো বউ আমার সাথে আছে আচ্ছা এটা আমার বন্ধু আর এটা বন্ধুর বউ মানে আমার বৌদি চলো ভালো লাগলো বিয়েটা চিনি কুচি ধরার সময় পাইনি বলছি কেউ যদি কুচি ধরার লোক চাও তাহলে আছে ঠিক আছে কুচি ধরতে রাজি আছে বলছি ভাড়ায় যাবে ভাই ভাড়ায় ফ্রিতেই যাবে ভাড়ায় যাবে না এই যে যে থাকবে বলবে হ্যাঁ একটা কুচি ধরার লোক পেয়েছি টাটা কালকেই লাইভ করেছিলাম ফেসবুকে দাদাকে বলছে অনেকদিন দেখা হয়নি অনেকদিন দেখা হয়নি তাও ভগবান মিলিয়ে দিল আমাদেরকে ভগবান মিলিয়ে দিল বলো আমিও মালতাই এসেছি ওই সাইডটা বড়দের ছোট ছোটদের ওটা তাহলে হয়ে যাক ভালো করে হোক ভালো করে হোক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম বান্টি বদের প্রণাম ছোটদের হ্যালো আজকে দাদার সাথে ইন্ট্রোটা দিলাম মানে আমার ভাগ্যের ব্যাপার যে দাদা আমার ইন্ট্রোতে আছে চলো এনজয় করো আমরা এনজয় করি আমি আছি এখানে এই যে আমার ভাই আমি কোন দিকে ধরো বুঝতে পারছি না এই হাতে ফোন এই হাতে ক্যামেরা আমার ভাই ভালো আছিস একদম ভালো থাক কিছু খবরটা তাড়াতাড়ি শোনা একটা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে রিমা বোস আমার ফেসবুক অ্যাকাউন্টে আছে কিন্তু আমায় পাত্তা দেয় না কিছু বলার নেই এ বাবা এ বাবা আমাকে চেনে না বলছে কিছু বলার নেই কেদারনাথ স্কুলের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল কেদারনাথ স্কুলে এসে এখানে ঘোরাফেরা আড্ডা সব হলো এবার কানাইলাল কলেজের দিকে এগোচ্ছি আর আমার কলেজ ইয়েস ইটস মাই কলেজ ছিল এখন আছে কি বলতে পারছি না বাট ছিল আর এখন কলেজের দিকে যাবো তো চলো লেটস গো তো এবার চলে এসেছি কানাইলাল কলেজ মানে ইটস মাই কলেজ মানে পাস্টে আমি এখন প্রাক্তন ছাত্র হয়ে গেছি চলো এবার দেখা যাক ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজের কিছু সিন তো মেনলি আমাদের কলেজের দুটো গেট একটা হচ্ছে ওই দিকে একটা হচ্ছে এটা তো রনিতার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল কিন্তু এই গেটে ভালো আছো এটা হচ্ছে আমাদের কলেজের ইন্টেরিয়ার মানে অনেকটাই পাল্টে গেছে সেই 2014 সালের আর মানে কলেজটা নেই যে বাইরে দিয়ে গেটটা দেখালাম সেই গেটটা এটা ছিল যেখানে আমার ফার্স্ট রনিতার সাথে দেখা এই জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এগুলো আগে কিছু ছিল না
খালি এই বিল্ডিংটা ছিল, এখানে একটা সেট করা থাকতো। আর আমার খুব ক্লোজ দাদা যাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, অনুপম সাধুকা, মানে আমরা অনুপম দা নামে চিনি, মানে আমার খুব ক্লোজ 2014 সালে আমি যখন কলেজে এন্ট্রি করেছিলাম এই দাদার সাথেই ফার্স্ট দেখা, আর এখনো অবধি যেখানে দেখা হোক দাদা দাঁড়িয়ে কথা বলে, আজ থেকে মেন হচ্ছে এটা। আর ইটস আওয়ার কলেজ, এটা হচ্ছে আমাদের কলেজের ভেতরের যত ব্লক, আর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কলেজের, অনেকটাই পার্ট চেঞ্জ হয়ে গেছে। এটা আমাদের ছিল সাইকেল স্ট্যান্ড, আর এখানে সব আমাদের ফুল টুল বসানো হয়েছিল, এখানে এখানে আমরা প্রচুর আড্ডা দিয়েছি। আর এটা ছিল আমাদের মেনলি সাইকেল স্ট্যান্ড, ঠিক আছে, আর এটায় আমরা মানে খেলাধুলা এখানে হতো, এখানে সাইকেল স্ট্যান্ড কম, আমাদের এখানে ক্রিকেট খেলা ফুটবল খেলা সব থেকে বেশি হয়েছে। আর সিরিয়াসলি আজকে কলেজে এসে অনেকটাই মিস করছি 2014 থেকে 2017 যে ইয়ারটা আমরা 3 বছর কাটিয়েছি আমি। আরে ভাই আমার একটা কলেজ ফ্রেন্ড পেয়ে গেছি কলেজে এসে, একদম অর্পণ, এর সাথে মাঝে মাঝেই দেখা হয় কিন্তু কথা হয় না। এটা হচ্ছে ভাইটার নাম কি, এটা হচ্ছে আমার কলেজের ফার্স্ট দাদা যাকে আমি মানে খুব ভালোবাসা শ্রদ্ধা আর কি বলবো, ওটাকে তো আমি এসছি AMP মানে অর্ণবস ম্যাথ পয়েন্ট। আমি তো অর্ণবদার খুব বড় ফ্যান, ডেকোরেশন বা যে সাজগোজ ছিল আমি প্রত্যেকটা রিলস এমনকি প্রত্যেকটা স্ট্যাটাস আমি ফলো করছিলাম অর্ণবদার। আর এই যে খুব সুন্দর সাজানো হয়েছে, ডেকোরেশনটা অসাধারণ। আজ এত স্পেশাল দিনে যে আমি দাদার কাছে আসতে পারবো, সিরিয়াসলি আমি দাদার কাছে প্রচন্ড থ্যাংকফুল। মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমাদের ছোট একটা কোচিং সেন্টার পুজো, তুমি আসবে, এটা আমার সত্যি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ।